হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট লার্নিং সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর পূর্বের এক বিস্ময় এর নির্মাণ শৈলী নগর পরিকল্পনা পোড়া ইঁটের ব্যবহার স্নানাগার শস্যাকার রাস্তাঘাট দোতলা বা তিনতলা বাড়ি পয় ব্যবস্থা আজও আমাদের মনে বিস্ময় সৃষ্টি করে আজ আমরা এই সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র সভ্যতার ব্যাপ্তি নগর পরিকল্পনা সামাজিক ও ধর্মীয় জীবন হস্তশিল্প কৃষিকাজ ব্যবসা বাণিজ্য লিপি ধ্বংসের কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব যেটা ডাব্লিউ এবং ইউপিএসসি পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে এই লেকচারের পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে যারা গ্রুপে নেই কিন্তু ডাব্লিউ দু হাজার একুশের জন্য প্রস্তুতি নিচ্ছ প্রিলিমস এবং মেন্সের জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য তোমরা গ্রুপে জয়েন করতে পারো তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের ওখানে লিঙ্ক দিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি নতুন কিছু শিখতে পারবে প্রথমে দেখব সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কী কী ছিল সিন্ধু নদ ও তার উপনদীর উভয় তীরে খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার অব্দে যে তাম্র ব্রঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে সিন্ধু সভ্যতা বলা হয় এবং এই সভ্যতা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে শুরু হলেও দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের সময় এটা চূড়ান্ত পর্যায়ে ছিল এবং সিন্ধু সভ্যতার যে ব্যাপ্তি ছিল সেটা এর সমসাময়িক অন্যান্য সভ্যতার থেকে ইজিপ্ট মেসোপটেমিয়া এবং চৈনিক যে সভ্যতা সেই সভ্যতা থেকে এর আয়তন ছিল অনেক বেশি উনিশশো সালে জন মার্শাল ঘোষণা করেন যে ভ্যালি সিভিলাইজেশান নামক এক সভ্যতা তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন যদিও এর পূর্বেই সিন্ধু সভ্যতা আবিষ্কার শুরু হয়ে গেছিল হরপ্পা এই সাইটটি দয়ারাম সাহানি উনিশশো সালে প্রথম আবিষ্কার করেন হরপ্পা সাইটটি যেটা বর্তমানে রয়েছে মন্টেগোমারি জেলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলাতে বর্তমানে হরপ্পা সভ্যতা অবস্থান করছে মহেন্দ্রদড়ো এর পরের পরের বছরই রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রদড়ো আবিষ্কার করেন যেটা বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা জেলাতে অবস্থিত সিন্ধু সভ্যতা মূলত নগরকেন্দ্রিক সভ্যতা এবং এর নগরের যে কাঠামো ছিল সেটা ছিল পশ্চিম দিকে একটা দুর্গ থাকবে এবং পূর্বে একটু নিচু জায়গাতে শহরের বাকি অংশটা থাকবে সিন্ধু সভ্যতায় লাল মৃৎপাত্রের ওপর মাটির পাত্রের ওপর কালো ডিজাইন করা হতো বিভিন্ন ধরনের স্টোন ইউজ করা হতো বিভিন্ন অর্নামেন্টস জেমস জুয়েলারি এগুলো ইউজ করা হতো এই সময় তামা ব্রোঞ্জ সিলভার রূপো এবং সোনা এর ব্যবহার কিন্তু ছিল হাতের কাজে বিভিন্ন এরা জিনিস তৈরি করতে পারদর্শী ছিল এবং মৃতদেহকে এরা কিন্তু দাহ করতো না এরা কবর দিত ঘোড়া এবং লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষরা জানত না এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সিন্ধু নদ সিন্ধুর যে পাঁচটা উপনদী তাকে ঘিরে এই সভ্যতার মূলত বিস্তার হয়েছিল এখানে শহরের একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই যে উঁচু অঞ্চলের দুর্গ অঞ্চল ধরে নেওয়া হয় এখানে যারা উচ্চ পর্যায়ের যারা ব্যক্তি তারা এই দুর্গ অঞ্চলে বসবাস করতো এবং তুলনামূলক যারা সমাজের নিম্নবর্গের তারা বাকি নিচু অংশের শহরের নিচু অংশে বসবাস করতো এবং এটা সে বৃহৎ স্নানাগারের একটা ছবি বাকি অংশ দেখা যাচ্ছে সম্পূর্ণ ইটের তৈরি পর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন সাইট সিন্ধু সিন্ধুসবন্ধ সাইটগুলো ছিল সেখানে কোন সাইট এবং কি আবিষ্কার করেছিলেন কোথায় অবস্থিত এবং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুব খুব গুরুত্বপূর্ণ এই অংশ থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে মূলত এই অংশ থেকেই প্রশ্নগুলো এসে থাকে তো হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানী আবিষ্কার করেছিলেন উনিশশো সালে প্রথম আবিষ্কৃত সাইট এবং এটা রাভি নদীর তীরে অবস্থিত মনে রাখতে হবে মন্টেকুমারি জেলাতে পাঞ্জাবের বর্তমানে মন্টেকুমারি জেলাতে পড়ছে এবং রাভি নদী বা ইরাবতী নদীর তীরে অবস্থিত এবং এখানে কী কী পাওয়া গেছে গ্র্যানারি পাওয়া গেছে বিরাট বড় শস্যাগার পাওয়া গেছে বুলক কার্ডস পাওয়া গেছে এবং পাওয়া গেছে স্যান্ডস্টোন স্ট্যাচু অফ হিউম্যান অ্যানাটমি এরপর মহেনজোদর মহেন্দোদারো কথার অর্থ হচ্ছে মাউন্ট ডেড বা মৃতের স্তূপ রাখালদের বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে এই ক্ষেত্রটির আবিষ্কার করেছিলেন এবং এটা ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীর সিন্ধু যে মূল নদীটা তার তীরে অবস্থিত এবং বর্তমানে যেটা পড়ছে পাকিস্তানের লারকানা জেলাতে এখানে বহু বিভীত জিনিস কিন্তু সবচেয়ে বেশি জিনিস পাওয়া গেছে মহেন্দড়োতে যেটা গ্রেট বাথ গ্রেটবার যদিও সব শহরেই ছিল কিন্তু মূলত মহেঞ্জোদারোর যে বা সেটা ছিল আকারে অনেক বড় বিস্তৃত গ্র্যানারি পাওয়া গেছে শস্যাগা ব্রোঞ্জের যে ড্যান্সিং গার্ল যে খুব ফেমাস যে ছবিটা দেখতে পাওয়া যায় ড্যান্সিং গার্ল ব্রোঞ্জের সেটা পাওয়া গেছে পশুপতি শিল পাওয়া গেছে স্টিটাইট পাথরের ব্রেডেড ম্যান অর্থাৎ যেটা আরেকটা বিখ্যাত ছবি দাঁড়িয়েলা যে একজন মানুষ সেটা সেই স্ট্যাচুটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে পিস অফ ওভেন কটন সেটাও পাওয়া গেছে জেন্ডার এটা উনিশশো সালে স্টেইন আবিষ্কার করেছিলেন সাউথ ওয়েস্টার্ন বেলুচিস্তান এটা পড়ছে বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে পাকিস্তানের ডাস্ট যে নদীটা রয়েছে তার তীরে হরপ্পা এবং ব্যাবিলনের সঙ্গে একটা ট্রেড পয়েন্ট এখানে পাওয়া গেছে ব্যবসা ক্ষেত্র পাওয়া গেছে একটা সুটকা জেন্ডার মনে রাখতে হবে এটা কিন্তু একেবারে পশ্চিম দিকে অবস্থিত একটা শহর তো সেই জন্যই কিন্তু ব্যাবিলন এখান থেকে কাছে হয় ব্যাবিলনের সাথে ব্যবসায়িক সম্পর্কটা এখানের মাধ্যমেই হতো সুটকা জেন্ডার এরপরে চানহুদরো ননী গোপাল মজুমদার উনিশশো একত্রিশ সালে আবিষ্কার করেন এবং এটাও কিন্তু ইন্দাস রিভার বা সিন্ধু নদীর তীরে অবস্থিত বিড মেকার শপ এখানে কিন্তু পাওয়া গেছে তো ফুটপ্রিন্ট অফ এ ডগ চেজিং এ ক্যাট এই ফুটপ্রিন্টটা কিন্তু এখানে পাওয়া গেছে এরপরে আমরি এটাও নরীগোপাল মজুমদার আবিষ্কার করেন উনিশশো সালে এটাও সিন্ধু নদীর তীরে এবং অ্যান্টিলোপের কিন্তু প্রমাণ এখানে পাওয়া গেছে এরপরে কালীবঙ্গান কালীবঙ্গান উনিশশো তিপ্পান্ন সালে আবিষ্কার হয় রাজস্থান নিয়ে অবস্থিত কালীবঙ্গান কালিবঙ্গানের অর্থ হচ্ছে কাঁচের চুড়ি এটা মনে রাখতে হবে কালিবঙ্গান কথার অর্থ হচ্ছে কাঁচের চুড়ি ফায়ার অল্টার পাওয়া গেছে ক্যামেল বোনস পাওয়া গেছে আর পাওয়া গেছে উডেন প্লাগ এরপর লোথাল খুব গুরুত্বপূর্ণ গুজরাটে অবস্থিত আর রাও উনিশশো তিপ্পান্ন সাল আবিষ্কার করেন এবং এটা স্বাধীনতার পরে আবিষ্কার হয় এটা মনে রাখতে হবে যেটা কিন্তু গুলফ অফ কমবেতে পরে আমরা ছবিতে দেখব কোথায় অবস্থিত গুজরাটের কোনো এলাকাটিতে খাম্বাত উপসাগরের কাছাকাছি অবস্থিতটা ফার্স্ট ম্যান মেড পোর্ট কিন্তু এটা এটা ছিল প্রথম মনুষ্যকৃত বন্দর ডক পাওয়া গেছে রাইস হাস পাওয়া গেছে ফায়ার অল্টার পাওয়া গেছে আর এখানে পাওয়া গেছে চিজ প্লেইং দাবার মতো যে খেলা ছিল সেখানে সিন্ধু সভ্যতাতে সেটা এখান থেকে জানা যায় এরপরে সুরকোটাড়া জেপি পি উনিশশো সালে সুরকোটা যেটা কিনা গুজরাটে অবস্থিত ঘোড়ার হাড় পাওয়া গেছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদিও ঘোড়ার ব্যবহার জানতো না বলেই জানা যায় সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু ঘোড়ার হাড় পাওয়া গেছে সুরকোটাতে এটা মনে রাখতে হবে বেজ পাওয়া গেছে এরপর বনোয়ালি উনিশশো সালে আর এস বিসিন এই এটা আবিষ্কার করেছিলেন হরিয়ানার হিসার জেলাতে এটা অবস্থিত বীজ পাওয়া গেছে বার্লি পাওয়া গেছে আর প্রি হরপ্পান এবং হরপ্পান কালচার দুটোরই অস্তিত্ব এখানে পাওয়া যায় অর্থাৎ হরপ্পা সভ্যতার পূর্বে এখানে যে অংশটা যেভাবে প্রথম যখন বসতি এখানে গড়ে তোলা হয় সেই সভ্যতার যে অংশ বিষয় সেটা কিন্তু বানোয়ালিতে পাওয়া গেছে এবং পরবর্তী পর্যায়ে হরপ্পা সভ্যতারও অবস্থান এখানে পাওয়া গেছে এরপর ধোলাভীরা আর এস বেস্ট উনিশশো পঁচাশি সালে ধোলাভিরা আবিষ্কার করেন এটাও গুজরাটে কচ্ছির কাছে অবস্থিত ওয়াটার হারনেসিং সিস্টেম পাওয়া গেছে এবং ওয়াটার রিজার্ভার কিন্তু এখানে পাওয়া গেছে তো এই সাইটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটগুলো এখানে দেওয়া আছে এছাড়াও আরও বহুবিধ সাইট কিন্তু রয়েছে এবং এখনও পর্যন্ত হাজার বাইশটি কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ কিন্তু পাওয়া গেছে হাজার বাইশটি কেন্দ্রের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে এই অঞ্চলে যদিও এর মধ্যে মূলত সাতানব্বইটা যে সাইট সেটা সম্পূর্ণভাবে আবিষ্কার করা সম্ভব হয়েছে বাকিগুলো কিন্তু এখনো পর্যন্ত বেশ আবিষ্কার হয়নি এরপর দেখব ফেজেস হরপ্পা সভ্যতার যে সময়কাল ছিল সেটাকে মূলত তিন ভাগে ভাগ করা যায় আর্লি হরপ্পান ফেজ যেটা এইমাত্র বলছিলাম আর্লি হরপ্পান অর্থাৎ হরপ্পা সভ্যতার শুরুতে আদি অবস্থাতে হরপ্পা ছিল তেত্রিশশো থেকে ছাব্বিশশো বিফোর ক্রাইস্ট বিসি পর্যন্ত কিন্তু এই আর্লি হরপ্পান সভ্যতার সময়কাল ম্যাচের হরপ্পান সময় ছাব্বিশশো থেকে উনিশশো এই পর্যায়ে এটাই কিন্তু আমরা মূলত হরপ্পা সভ্যতা বলতে মূলত এই অংশটাকে বুঝিয়ে থাকি এবং রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার সময়কাল কিন্তু তেইশশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ বিসি বা তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ বিশি এটা কিন্তু হরপ্পা সভ্যতার রেডিও কার্বন ডেটিং অনুসারে সময়কাল এরপরে ল্যাটার হরপ্পান ফেস পরবর্তী হরপ্পার যে অংশটা সেটা পড়ছে কিন্তু উনিশশো থেকে তেরোশো ডিসি এরপর দেখো ভৌগোলিক অবস্থান হরপ্পা সভ্যতার ভৌগোলিক অবস্থান কোথায় ছিল তো এটা ছিল সবচেয়ে বড়ো বলেইছি মেসোপটেমিয়া ইজিপ্ট চায়না থেকে কিন্তু অনেক বেশি বড় ছিল সবচেয়ে বড়ো ছিল সেই সময়কালে যদি প্রাচীন সভ্যতার কথা ধরা হয় তাহলে হরপ্পা সভ্যতা ছিল সবচেয়ে বড় এবং এটা ছিল সিন্ধু নদীকে ঘিরে একশোটা সাইট কিন্তু পাওয়া গেছে ইন্দাস ভ্যালিকে ঘিরে এবং পাঁচশোটা সাইট পাওয়া গেছে ঘাগার হা রিভার যেটা বর্তমানে যার অস্তিত্ব কিন্তু নেই সেই নদীর আশপাশে কিন্তু আরও পাঁচশোটা সাইট পাওয়া গেছে অনেকেই ইন্দাস সরস্বতী সিভিলাইজেশনে বলে থাকেন কারণ ওই সরস্বতী নদীও যেটা বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে রাজস্থান অংশে ছিল যেটা তো সেই ইন্দাস সরস্বতী সিভিলাইজেশান অনেকে কিন্তু এটাকে বলে থাকেন হরপ্পা এবং সমকালীন সভ্যতাগুলোর অবস্থান যদি আমরা দেখি তো এই ছিল ভ্যালি সিভিলাইজেশান বা হরপ্পা সিভিলাইজেশান চৈনিক সভ্যতা হোয়াংহো ভ্যালিতে মেসোপটেমিয়া টাইগিসিও ফেটিস নদীর তীরে এবং নীল নদীর তীরে ইজিপসির সভ্যতা তো আয়তনের দিক থেকে হরপ্পা সভ্যতা ছিল কিন্তু অনেক অনেক বড় এর আয়তন ছিল ছ দশমিক আট থেকে আট লক্ষ বর্গ কিলোমিটার আমরা যদি এর অবস্থান এবং বিস্তার লক্ষ্য করি তাহলে দেখতে পাব পূর্বদিকে উত্তরপ্রদেশের আলমগীরপুর থেকে পশ্চিমে বালুচিস্তানের জেন্ডার এবং উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে মালভান বা দৈমাবাদ পর্যন্ত যেটা মহারাষ্ট্রে অবস্থিত এ ছিল সিন্ধু সভ্যতার মূল বিস্তার এখানে যে মানচিত্রটা দেয়া আছে এটা খুব ডিটেলস একটা ম্যাপ দেওয়া রয়েছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই ঘাগারহার কারিভার যেটা বর্তমানে যার অস্তিত্বটা কিন্তু নেই সেটা এখানে ছিল এবং অধিকাংশ সাইট কিন্তু এই নদীটাকে ঘিরেই লক্ষ্য করা গেছে বর্তমানে যে সিন্ধু নদী বা তার উপনদীগুলো সেখানে কিন্তু সাইটের সংখ্যা তুলনামূলক কম এবং এখানে দেখা যাচ্ছে হরপ্পা এই যে রাভি নদী রাভি নদী চলে গেছে যার তীরে লাহোর অবস্থিত বর্তমানে সেখানে কিন্তু হরপ্পা এবং এই সিন্ধু নদীর তীরে মহেনজদড় বর্তমানে এখানে কিন্তু অবস্থান করছে এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটগুলো এখানেই রয়েছে গুজরাটের লোথাল এখানে এছাড়া সুরকোটাডা ধোলাভিরা গুরুত্বপূর্ণ সাইটগুলো আমরা যদি জনসংখ্যার কথা বলি সাইটের সংখ্যা ছিল প্রায় হাজার বাইশটি তো এখানে যে মোট জনসংখ্যা ছিল সেটা ছিল পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লক্ষ এবং মূলত এরা ছিল আর্টিসিয়ান বা ট্রেডার যে মূল জনসংখ্যা সেটা কিন্তু গ্রাম্য অঞ্চলেও কিছুটা ছড়ানো ছিল যদিও তার অস্তিত্ব বর্তমানে পাওয়া যায়নি মহেন্দিদারের শহরটা ছিল বেশ বড় তিনশো হেক্টর জুড়ে এবং এর জনসংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার যদিও বর্তমানে রাখি গাড়ি যেটা হরিয়ানাতে অবস্থিত সেটা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট এবং সবচেয়ে ছোট যে সাইটটা সেটা হচ্ছে আলাদিনো যেটা সব ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে ছোটো সাইট এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো টাউন প্ল্যানিং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে বেশি পরিচিত এই টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনার জন্যই এখানে মনে হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট প্ল্যান সিটিজ ওয়ার ফাউন্ড ইন দ্য ভ্যালি সিভিলাইজেশন পৃথিবীর প্রথম প্ল্যান সিটি কিন্তু ভ্যালি সিভিলাইজেশন গ্রিড প্যাটার্নে এটা প্ল্যান করা হয়েছিল এবং স্ট্রিটগুলো কিন্তু রাইট অ্যাঙ্গেলে একটার সাথে একটা ক্রস করত অর্থাৎ ঠিক এভাবে এভাবেই কিন্তু শহর প্ল্যান করা হতো প্রত্যেকটা শহর এভাবেই প্ল্যান করা হতো হরোপাসু বোধয়ে ড্রেনেজ সিস্টেম কিন্তু অত্যন্ত উন্নত ছিল ওয়েল প্ল্যান্ড ছিল এবং যে শহরের সিমিলারিটি প্রত্যেকটা শহর একটার সাথে একটা কিন্তু মিল ছিল প্রত্যেকটা শহরের সাথে একটার সাথে একটা মিল ছিল এবং এই যে মূল রাস্তা ছিল মহেন্দ্রদড়ো এবং হরপ্পাতে এটা সাড়ে দশ মিটার চওড়া ছিল মূল রাস্তা এবং সবচেয়ে ছোট যে রাস্তা পাওয়া গেছে সেটা হলো দেড় মিটার চওড়া এবং অনেকে মনে করেন যে এই বিস্তৃত রাস্তার উপর মার্কেট বসত প্রত্যেকটা ক্ষেত্রে পোড়া ইটের ব্যবহার ছিল যেটা সমকালীন পৃথিবীতে অন্য কোথাও দেখা যায় না যদিও লোথাল এবং কালীবঙ্গানে বাসগৃহ নির্মাণের জন্য রোদে শুকনো ইটের ব্যবহার পাওয়া গেছে দেখতে পাওয়া গেছে বাড়িগুলো যদিও বহুতল বিশিষ্ট হতো কিন্তু পিলারের ব্যবহার এখানে পাওয়া যায়নি এবং প্রত্যেকটি বাড়িতে কূপ এবং স্নানাগারের ব্যবস্থা ছিল নর্দমাগুলো মূলত চুন জিপসাম দ্বারা নির্মিত ছিল এবং পোড়া মাটি স্ল্যাব দ্বারা ঢাকা থাকতো কূপগুলো ছিল এখানকার যে কূপ সেগুলো ছিল ডিম্বাকার এবং দেওয়াল ইট দ্বারা নির্মিত ছিল কালীবঙ্গানে বাড়ির মেঝে নির্মাণের জন্য সুদৃশ্য ইট ব্যবহার করা হতো এবং আরেকটি বিষয় বিষয় সেটা হলো নগরগুলির যে প্রবেশদ্বার সেটা থাকত উত্তর দিকে এখানে শহরাঞ্চলের যে ছবিটা দেখা যাচ্ছে এটা তো বৃহৎ স্নানাগার অত্যন্ত উল্লেখযোগ্য একটা আর্কিটেকচার এছাড়াও শহরের এই যে অঞ্চলটা এই যে উঁচু অঞ্চল উঁচু জায়গা এটা ছিল দুর্গ অঞ্চল এবং বাকি যে অংশগুলো এখানে কিন্তু নিচু অংশে শহরের মূল অংশটা দেখা যাচ্ছে এর আশপাশ ঘিরে ড্রেনেজ সিস্টেমের কথা আগেই বলেছি মনে রাখতে হবে এত উন্নত স্যানিটাইজেশন সিস্টেম কিন্তু সমকালীন তো ছিলই না এমনকি রোমানরা এর অনেক কয়েকশো বছর পরে কিন্তু এই স্যানিটাইজেশন ব্যবস্থাটা করতে পেরেছিল এই ধরনের এছাড়া আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে রোমার জল এবং বৃষ্টির জল দুটোর কিন্তু আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে বের করা হতো এবং দুটোতেই ঢাকা দেওয়ার ব্যবস্থা ছিল বৃষ্টির জল মাটির নিচে দিয়ে কিন্তু বের করার ব্যবস্থাটা ছিল এখানে ছবি দেখলে কিন্তু ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে হরপ্পা সভ্যতায় বিশ্বের সবচেয়ে পুরাতন সাইন বোর্ড পাওয়া গেছে ঠিক এরকম উনিশশো সালে ধোলা ভীড়াতে এই সাইন পাওয়া যায় যার উচ্চতা ছিল তিরিশ সেন্টিমিটার এবং এটা শহরের উত্তর দিকে গেটের উপর কিন্তু ছিল হরপ্পা সভ্যতার অধিবাসীরা ছিল অত্যন্ত স্বাস্থ্য সচেতন কারণ স্নানাগার পাবলিক বাথ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেক বাড়িতে রানিং ওয়াটার ড্রেনেজ সিস্টেম এগুলো উন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে নির্দেশ করে একটা গুরুত্বপূর্ণ বিষয় মহেঞ্জোদারোতে কিন্তু ডাস্টবিনের অস্তিত্ব পাওয়া গেছে সেই সময়ে ডাস্টবিনের অস্তিত্ব ব্রিক কন্টেনার স্পেশালি ফর গার্বেজ ডিসপোজাল এটা কিন্তু দরতে পাওয়া গেছে প্রত্যেক শহরে থাকতো একটা করে বড় বৃহৎ স্নানাগার প্রত্যেক শহরে বৈশিষ্ট্য ছিল এটা মনে করা যায় যে এটা কোনো ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হতো এই গ্রেট বাদটা এখানে ছবিতে দেখা যাচ্ছে গ্রেট বাদ মহেন্দর যে গ্রেট বাথ সেটা এবার দেখব হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল তো এরা মাতৃদেবীর আরাধনা করতো মাডার গদেশের পূজা এরা করত। এবং এরা প্রকৃতির পূজা করত। অসত্য গাছ পূজা করত পিপেল ট্রিজ এরা আগুনের পূজা করত যেটাকে বলতো এরা হাবনকুণ্ড এবং পাওয়া গেছে পশুপতির শিল একজন ধ্যানরত মানুষ এবং তার আশপাশে বিভিন্ন প্রাণী মনে করা হয় এটা পশুপতি এবং অ্যানিম্যাল ওয়ার্শিপ ইউনিকার্ন অক্স এগুলোকে এরা কিন্তু পুজো করত তো এছাড়া বৃক্ষ পুজো জল সাপ আগুন বিভিন্ন জীবজন্তু লিঙ্গ জনি এইগুলো পূজা করার প্রথা কিন্তু এখানে ছিল পাখির মধ্যে ঘুঘু পায়রা ইত্যাদি উপাসনা করত এরা এবং আরও একটি এখানে অর্ধনর অর্ধবৃষ মূর্তি পাওয়া গেছে যেটা পরবর্তীকালে হিন্দু ধর্মের হিরণ্যকশিপুর উদ্ভব বলে মনে করা হয় এছাড়া ছিল সূর্য উপাসনা সূর্য উপাসনার ব্যবস্থা এখানে প্রচলিত ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত পশুপতিশীল মাদার গডেস এবং ইউনিকর্ন অর্থাৎ ঘোড়ার মতো একটা প্রাণী যার মাথা একটা লম্বা শিং জাতীয় ছিল সেই ইউনিকর্ন তো এগুলো সবই কিন্তু এরা পূজা করতে বলে মনে করা হয় একটি আশ্চর্যজনক বিষয় এত কিছু পূজার সামগ্রী পাওয়া সত্ত্বেও হরপ্পা সভ্যতার কোনো সাইটেই কিন্তু কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মনে করা হতো মনে করা হয় যে এরা ছিল ইগ্যালিটেরিয়ান এরপর সিন্ধু সভ্যতার অর্থনীতি যদিও সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা তাও এর মূল ভিত্তি ছিল কিন্তু কৃষিকাজ এবং এর অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ এখানে যে উৎপাদিত হতো কৃষি দ্রব্যগুলো সেগুলো হলো গম জব বার্লি ধান তিল মটর এগুলি এবং পশুর মাংসকেও এরা খাদ্য হিসেবে গ্রহণ করত এছাড়া খুব উৎকৃষ্ট মানের তুলা উৎপাদন হতো সিন্ধু সভ্যতা এবং তুলা উৎপাদনে সিন্ধু সভ্যতার মানুষ অনেক বেশি দক্ষ ছিল চাষাবাদ হতো মূলত বৃষ্টি জলে তবে কিছু কিছু কেন্দ্রে সেচ প্রথা নিদর্শন পাওয়া গেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো কালীবঙ্গান এবং বানোয়ালিতে লাঙলের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এরা উন্নতমানের মানের উৎপাদন করতে পারদর্শী ছিল যে কার্পাস এরা উৎপাদন করত তৈরি করত সেটা থেকে এরা সুতি বস্ত্র উৎপাদন করত এছাড়া এরা নৌকা অস্ত্রশস্ত্র মৃৎপাত্র অলঙ্কার নির্মাণ করতে দক্ষ ছিল এবং নির্মাণের জন্য যে বস্তু ব্যবহার উৎক সেটা হলো মাটি কিছু কিছু ক্ষেত্রে পাথর ব্রোঞ্জ এবং তামা এছাড়া সীসা টিনের ব্যবহারও দেখতে পাওয়া যায় এবং দামি পাথরের ক্ষেত্রে ল্যাপিস লেজুলি অ্যাগেট জেড ইত্যাদি অলঙ্কার হিসেবে ব্যবহার করা হতো সুমের মেসোপটেমিয়া ক্রিট এদের সাথে জলপথে এবং স্থলপথে বর্ষ বাণিজ্য চলত যানবাহন হিসেবে উঠ গাধা ষাঁড়ের গাড়ি নৌকা এগুলো ব্যবহার করা হতো মূল যে রপ্তানি দ্রব্য ছিল সেটা তুলা ও বস্ত্র যেটা এখানকার বিশেষ একটা বৈশিষ্ট্য সম্পন্ন ছিল খুব উৎকৃষ্ট মানে সুলা তুলা সিন্ধু নদীর আশপাশে উৎপাদন হতো এবং তার জন্য তুলা এবং সতীবস্ত্র পুঁতি বিট বা পুতি এবং হাতির দাঁতের তৈরি জিনিসপত্রেরা মূলত রপ্তানি করত ব্যবসা বাণিজ্য হলে অর্থের লেনদেন ছিল না বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম অর্থাৎ প্রাচীন যে প্রথা বিনিময় প্রথা একটি বস্তুর বদলে অন্য একটি বস্তু এর মাধ্যমে কিন্তু ব্যবসা চলত ওজন করার জন্য ঘন কাকার এবং গোলাকার স্টিটাইট পাথর এবং চুনা পাথর ব্যবহার করা হতো এবং পরিমাপের একক ছিল সিক্সটিন 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 ইজ ইকাল টু বর্তমানে এটা তেরো দশমিক চৌষট্টি গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লোথাল রংপুর সোমনাথ ও বালাকোট অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি সাইট এই চারটি সাইটে সমুদ্র বন্দর ছিল লোথাল রংপুর সোমনাথ ও বালাকোট এবং সুটকাজেন্ডার ও সুরকুটাড়া বহিবন্দর হিসেবে কাজ করত মিশরে এরা নীল সরবরাহ করতো ইন্ডিগো যেটা নীল সেটা কিন্তু মিশরের সাথে এরা সরবরাহ করতো এখানে একটি স্যাটেলাইট পিকচার লোথাল লোথালের অবস্থান গুজরাটে লোথাল ভোগাবার নদীর তীরে অর্থাৎ এই খাম্বাত উপসাগর থেকে কিছু দূরে এই লোথালটা অবস্থান করত এবং এখানে বর্তমানের একটা চিত্র বর্তমানে লোথাল বন্দর যে ডকিয়ার ছিল লোথালে সেটা ছিল এরকম এবং স্বাভাবিক চিত্রে যদি এটা আমরা দেখি জল ভরে গেলে এই অবস্থায় ছিল এখানে এটা ছিল ডকইয়ার্ড এবং শুকিয়ে গেলে এই অবস্থায়টা অবস্থান করত তো লোকালি সিভিলাইজেশন ওয়ার দ্য ওয়ার্ল্ড আর্লিয়েস্ট কটন কাল্টিভেটার্স এরা সবচেয়ে প্রাচীন তুলা উৎপাদনকারী ছিল আগেই বলেছি সিন্ধু সভ্যতার অধিবাসীরা পৃথিবীর প্রথম বোতামের ব্যবহার শুরু করে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় সেটা হলো শ্রেণী বিভক্ত সমাজ সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য এবং যদিও কার্যের ভিত্তিতে এটা সমাজের কার্যের ভিত্তিতে করা হতো তবে জাতিভেদ প্রথার অস্তিত্ব কিন্তু এখানে পাওয়া যায় না সুতিবস্ত্র ও পশমের পোশাকেরা ব্যবহার করত এবং দুখণ্ড পোশাক দ্বারা শরীর আচ্ছাদিত করতো উপরের অংশকে বলা হতো নিবি ও নিম্নাঙ্গের বস্ত্রকে বলা হতো পরিধান নারী পুরুষ উভয়ই বিভিন্ন অলঙ্কার ব্যবহার করত নারীরা চুল ছিল এবং হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক এরা বিনোদনের উপায় হিসেবে নৃত্যগীত পাশা খেলা রথ চালনা শিকার এগুলি করে থাকত এর যে অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেটা পাথর তামা ও ব্রোঞ্জের দ্বারা নির্মিত হতো কুঠার বর্ষা তীর্ধনুক এগুলো এরা ব্যবহার করত এবং আত্মরক্ষামূলক অস্ত্র ঢাল বর্ম শিরস্ত্রাণ এগুলো কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি খাদ্য হিসেবে আগেই বলেছি ধান গম বার্লি এগুলো কিন্তু এরা ব্যবহার করত এবং মাংসাশীয় ছিল এরা হরপ্পা সভ্যতায় প্রচুর পরিমাণ খেলনার অস্তিত্ব পাওয়া গেছে এর থেকে মনে করা হয় যে এই সভ্যতায় শিশুদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল এই চিত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো কোন ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে যে সেন্ধু সভ্যতার মানুষ চাকার ব্যবহার জানতো কিনা রথের ব্যবহার জানতো কিনা তো এই ছবি থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে এরা চাকার ব্যবহার জানতো এবং এর যে মাটির পাত্র তৈরি করতো সেটাও কিন্তু এরা কুমোরের চাকার সাহায্যেই করত। এরা খেলাধুলার প্রতি আগ্রহী ছিল আগেই বলেছি এরা রথ চালনা পাশা খেলা নৃত্যগীতি এগুলোর পারদর্শী ছিল এবং ডাইস পাওয়া গেছে এখানে কিন্তু যেটা বর্তমানের সাথে প্রচুর মিল আছে এরকম ডাইস কিন্তু এখানে পাওয়া গেছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট হরপ্পা সভ্যতার অত্যন্ত উৎকৃষ্ট মানের কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফ্ট পাওয়া যায় এগুলি মূলত ছিল টেরাকোটা ব্রোঞ্জ তামা এবং অন্যান্য মেটালের এখানে জোন মার্শালের একটা গুরুত্বপূর্ণ উক্তি খুব ইম্পর্টেন্ট সেটা হলো হোয়েন আই ফার্স্ট শেম আই ফাউন্ড ইন ডিফিকাল্ট ইট ডিফিকাল্ট টু বিলিভ দ্যাট দে দেওয়ার প্রি হিস্ট্রিক এগুলো যখন আমি আবিষ্কার করি তখন বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল যেটা প্রি হিস্ট্রিক সভ্যতার কোনো অর্থাৎ এগুলো এত বেশি আধুনিক এবং আধুনিক মানের ছিল সেটা এখানে বলা হয়েছে তো এখানে যে মৃত পাত্রগুলো ছিল সেগুলো মূলত উজ্জ্বল বা কালচে লাল রঙের হতো এবং ভালো করে পোড়ানো হতো এবং গায়ে বিভিন্ন লিপি খোদাই করা হতো এবং কুমোরের চাকার সাহায্যেগুলো নির্মাণ করা হতো এখানে যে চিত্রগুলো দেখা যাচ্ছে তো বিভিন্ন ধরনের অর্নামেন্টস এবং এই প্রঞ্জের যে মূর্তি এগুলো থেকে কিন্তু আর্ট এবং ক্রাফটের যে উৎকৃষ্টতা সেটা আমরা বুঝতে পারি আর্কিটেকচার সিন্ধু সভ্যতায় যে নির্মাণ কার্য করা হতো সেটা ছিল অত্যন্ত উন্নত মানের হরপ্পায় যে শস্যাকার আবিষ্কার হয়েছে সেটা থেকেই এটা অনেকটা পরিষ্কার হয় ছটা শস্যাকার দুটি শাড়িতে পাওয়া গেছে এবং এটা বন্যা থেকে বাঁচানোর জন্য কিন্তু উঁচু করে বানানো হতো ৪৫ মিটার লম্বা ছিল এটা এবং পনেরো মিটার চওড়া হরপ্পাতে জল সঞ্চয়ের অস্তিত্ব পাওয়া গেছে কলা ষোলোটা ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে এবং এই জল সঞ্চয় করা হতো একদিকে বন্যা থেকে বাঁচার জন্য এবং জল সাপ্লাই শুষ্ক ঋতুতে জল সাপ্লাই করার জন্য সিন্ধু সভ্যতায় উন্নত মানের ইট পাওয়া গেছে যেগুলো দিয়ে এরা নির্মাণ কার্য করত এবং প্রত্যেকটা ছিল সম মাপের দু ধরনের ইটের মাপ এখানে দেখা গেছে সেভেন ইন্টু ফর্টিন ইন্টু টোয়েন্টি এইট এবং টেন ইন্টু টোয়েন্টি ইন্টু ফর্টি সেন্টিমিটারের ইট এবং দুটোই দেখা যাচ্ছে কি ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্তু এবং উচ্চতায় ওয়ান ইস টু টু ইজ টু ফোর রেশিও কিন্তু এরা মেনটেন করতো বড়ো ইটগুলো বড়ো ধরনের নির্মাণ কার্য যেগুলো পাবলিক ইনস্ট্রা সেগুলোতে ব্যবহার করত এবং ছোটো ইটগুলো কিন্তু এরা ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে ব্যবহার করত এবং এই ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এই যে অনুপাতে নির্মাণ এটা শুধুমাত্র ইটের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না যে কোনো বাড়ি নির্মাণ পাবলিক স্ট্রাকচার যা কিছু নির্মাণ করা হতো সব ক্ষেত্রেই কিন্তু এই ওয়ান ইস টু টু এই স্ট্রাকচারটা মেনটেন করে নির্মাণ করা হতো এবং এটা ধর্মীয় কারণে করা হতো অথবা কনস্ট্রাকশানের সিমিলারিটির কারণে করা হতো সেটা কিন্তু স্পষ্ট নয় সভ্যতার বাড়িগুলো ছিল দুতলা তিনতলা পর্যন্ত হতো এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু মূল রাস্তার দিকে কোনো জানালা থাকতো না মনে করা হয় এটা ধুলো থেকে বাঁচার জন্যই এরকম নির্মাণ করা হতো সমস্ত জানলাগুলো কিন্তু ভিতরের দিকে ছিল ঘরগুলোর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমের অবস্থান লক্ষ্য করা যায় পৃথিবীর প্রথম বৃষ্টির জলকে সঞ্চয় করে রাখার পদ্ধতির অস্তিত্ব কিন্তু এখানে পাওয়া গেছে ফার্স্ট রেইন ওয়াটার হারভেস্টিং হরপ্পা সভ্যতায় নদীর অস্তিত্ব প্রচুর থাকলেও এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম হতো তার জন্য এরা জলকে কিন্তু সঞ্চয় করে রাখত সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু কপার ব্রোঞ্জ টিন সীসা এ সমস্ত মেটাল ইউজ করতে পারদর্শী ছিল এবং এর নির্মাণ কার্যটাও ছিল অত্যন্ত উন্নত মানের এবং তামাকে অন্যান্য মেটালের সাথে মিশিয়ে দেওয়ার পদ্ধতি কিন্তু এরা আবিষ্কার করতে পেরেছিল বিভিন্ন অর্নামেন্টস যেগুলো তৈরি হতো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মেটালের হতো এবং এরা কাস্টিং মেথড এটাও কিন্তু তামার ক্ষেত্রে এরা আবিষ্কার করতে পেরেছিল অর্থাৎ এক কথায় বলা যায় মিশ্র ধাতুর যে উৎপাদন পদ্ধতি সেটা কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা রপ্ত করতে পেরেছিল এমনকি এরা সোনার মান যাচাই করার জন্য কুষ্টি পাথরের মাধ্যমে যে সোনার মান যাচাই পদ্ধতি সেই পদ্ধতিও কিন্তু এদের কাছে অপরিচিত ছিল না এরা কিন্তু সেই পদ্ধতি জানত সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের বাটকারার অস্তিত্ব পাওয়া যায় এরপর সিন্ধু সভ্যতার ক্ষেত্রে নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব তো প্রথমে বলা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান হচ্ছে কিন্তু যদিও সাত হাজার বেশি সাত হাজার বেশিতে অ্যাকচুয়ালি মেহেরগড় সভ্যতা তৈরি হয়েছিল এবং এটাকে প্রি হরপ্পান সভ্যতার মধ্যে ফেলা যেতে পারে প্রায় চার হাজারের বেশি সিল পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সাইড থেকে এবং সিলগুলো মূলত কিন্তু স্টিটাইট পাথরে তৈরি হতো এবং ইউনিকন ইউনিকর্ন শিলের অস্তিত্ব কিন্তু প্রচুর পরিমাণ এখানে দেখতে পাওয়া যায় মহিজদার শহরটিকে প্রায় নবার নির্মাণ করা হয়েছিল বিভিন্ন কারণে শহর ধ্বংস হয়ে যায় এবং নটি স্তর কিন্তু এই সভ্যতায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় ডেন্টিস্ট ডেন্টিস্টের অস্তিত্ব সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে সিন্ধু লিপির পাঠোদ্ধার কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি সিন্ধু সভ্যতায় যে লিপি লেখা হতো সেটা ছিল পিক্টোগ্রাফিক অর্থাৎ বিভিন্ন চিত্রের সাহায্যে এটা কিন্তু লেখা হতো এবং এর যে পাঠ পদ্ধতি সেটা কিন্তু ফ্রেডন অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এইভাবে লেখা পড়া হতো এবং জিগজ্যাগ জ্যাক সিস্টেমে পরের লাইনটি কিন্তু আবার বাম দিক থেকে ডান দিকে এবং তারপরের লাইনটি আবার ডান দিক থেকে বাম দিকে এভাবে কিন্তু সিন্ধু সভ্যতার লিপিটা লেখা হতো এবং এটাকে বলা হয় বস্ত্র পেডন স্টাইল এটা মনে রাখতে হবে এবং কোনো রাজা বা শাসকের অস্তিত্ব সেভাবে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যদিও মনে করা হয় যে দুর্গর অবস্থান ছিল যেখানে সেখানে হয়তো কোনো একটা কেন্দ্রীয় শাসক দল বা এ ধরনের কিছু একটা ব্যবস্থা ছিল নাহলে কিন্তু এত উন্নত ধরনের সভ্যতা সম্ভব নয় তো মনে করা হয় যে রাজার অস্তিত্ব সরাসরি প্রমাণ না পাওয়া গেলেও কেন্দ্রীয় শাসন ব্যবস্থা একটা ছিল এটা মনে করা হয় যুদ্ধের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়নি শিকার সামগ্রী বিভিন্ন পাওয়া গেছে শিকার করার জন্য যে সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া যায় ব্যবহার করা হয় সেসবের অস্তিত্ব এখানে পাওয়া গেলেও যুদ্ধের জন্য যে অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে তার অস্তিত্ব সেভাবে পাওয়া যায়নি মনে করা হয় যে বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক এবং এখানকার মানুষদের শান্ত প্রকৃতি এদের যুদ্ধবিগ্রহ থেকে দূরে রেখেছিল সিন্ধু সভ্যতার যে বিনাশ তার মূল কারণটা কিন্তু এখনও পর্যন্ত অজ্ঞাত কেউ কেউ বলেন বন্যার কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে আবার কেউ কেউ মনে করেন বহির বৈদেশিক আক্রমণের কারণে এই ধরনের সভ্যতার বিনাশ হয়েছে সিন্ধুর অন্তর্গত ঝুকার সেখানে যে শিল পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে কুঠারের দাগ এবং এরকম মনে করা হয় যে আক্রমণকারীরা হয়তো উত্তর পশ্চিম ইরান থেকে ভারতে এসেছিল অনেকে এবারে আর্যদের কথা বলেন যে আর্যরা হয়তো সিন্ধু সভ্যতার ধ্বংস করেছিল ভূমিকম্পের ফলে এই সভ্যতার ধ্বংস হতে পারে বলে এরকম অনেকে মনে করেন অনেকে রাজনৈতিক শিথিলতাকে এর জন্য দায়ী করে থাকেন যে পরবর্তী যে হরপ্পা সভ্যতা শেষ দিকে এখানে দেখা যাচ্ছে শহরে যে আয়তন সেটা ছোট হয়ে আসছে শহরের রাস্তা ছোট হয়ে আসছে বিভিন্ন ঘরবাড়ির যে অংশ সেটা তারা কিন্তু রাস্তা দখল করছে এরকম ধরনের বেশ কিছু রাজনৈতিক শিথিলতা রাজনৈতিক ব্যবস্থা তার কিন্তু অভাব একটি লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণের কথা বলে থাকেন মূল কারণটি কিন্তু এখনও পর্যন্ত অজ্ঞাত আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রেল নির্মাণ করছিল এই অঞ্চলে তখন কিন্তু এখানকার যে ইট সেই প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা এখানকার ইট দিয়ে কিন্তু ব্যবহার করেছিল ওই রেল নির্মাণের জন্য তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ছিল হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা আশা করছি তোমরা নতুন কিছু শিখতে পেরেছ ভিডিওটি থেকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা এখানে করা হবে নিয়মিত নমস্কার ধন্যবাদ